সুজয় বালা, মিটুন দাস, সত্যজিৎ সরকার, ঘোষ, সঞ্জু দাস, পিন্টু ঘোষ, রাহুল মিস্ত্রি, দীপ মিস্ত্রি, রাহুল দাস, রাজা সাহা, রণ মেম্বার চাকপাড়া মন্ডল কমিটি, চিত্ত চৈতন্য দাস, দক্ষিণের বিধায়ক মাননীয় সুরজিৎ বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের জায়গাটা। অমিত মজুমদার, প্রশান্ত হলাদার, রাজেন পোদ্দার, বিক্রম পান্ডে, অরবিন্দু বিশ্বাস, বিজেপি রুয়ার সভাপতি অরগল, জ্যোৎস্না গোলদার, প্রাক্তন কাউন্সিলর কার্তিক বিশ্বাস, প্রসূন আজকে তৃণমূলের মমতা ব্যানার্জি আদর্শ, তৃণমূল কংগ্রেস ছিল মমতা ব্যানার্জি, ছিল জ্যোতিপ্রমল ছিল ব্যবিচারী ভ্রষ্টাচার মিথ্যাচারী বিজেপি, নদীর বিরুদ্ধে সমস্ত মানুষ সৃষ্টিকারী বিজেপির বিরুদ্ধে। আজকে যোগদান করলো এবং দেখলেন কালীপুরের একজন মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বিজেপির মেম্বার, তিনি এসে যোগদান করলেন। আজকে গোবরডাঙ্গা পৌরসভা থেকে প্রায় জনা 40 যোগদান করলেন। এরা প্রত্যেকেই বলছেন যে আমরা মমতা ব্যানার্জির উন্নয়নে শরিক হতে চাই, সাক্ষী থাকতে চাই যে ব্যাপক উন্নয়ন করছে, আমরা বসে থাকতে পারছি না। বিজেপি আমাদের সুটো জগন্নাথ করে রেখে দিয়েছে, তারা কোনো ডেভেলপমেন্ট করছেন না, কোনো উন্নয়ন করছেন না, কোনো জায়গা থেকে কোনো ডেভেলপমেন্টের কথা নেই, শুধু একটাই কথা রয়েছে ওদের কাছে, ফেক নিউজ, মিথ্যা অসত্য অভিযোগের শুধু ফেক নিউজ করে যাচ্ছেন, বলে ফেক নিউজে কোনো রাজনৈতিক দল চলতে পারে না, যার জন্য আমরা মমতা ব্যানার্জি শরিক হতে চাই, কাজ করতে চাই, কাজ করি। মমতা ব্যানার্জি ব্যাপক উন্নয়ন করছে, একাধারে ব্যাপক উন্নয়ন, যেমন আমফানের এখন সব থেকে বড়ো আমাদেরকে সমস্যা হচ্ছে, আমাদের জেলাটা আমফানে অনেকটা এফেক্টেড হয়েছে, প্রায় নিয়ার অ্যাবাউট আপনি বলতে পারেন যে আমাদের সমস্ত ব্লকই এফেক্টেড, 22টা ব্লকই এফেক্টেড, সেখানে আমরা প্রচুর কাজ করছি, সেখানে আমাদের বাড়িগুলো যাদের তৈরি করে পূর্ণ বাড়ি ভেঙেছে তাদের ব্যবস্থা করছে জেলা শাসক, বিডিও, এসডিওরা নেমেছে, যেখানে অর্ধ বাড়ি ভেঙেছে তাদেরও দেওয়া হচ্ছে, সেখানে কর্মযজ্ঞ চলছে। সেখানে আরেকটা রাজনৈতিক দল শুধু কুৎসার প্রতিযোগিতা করছেন, মমতা ব্যানার্জি যখন বলেছিলেন যে 2011 সালে বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু আরেকটা রাজনৈতিক দলের সভাপতি কী করে যে বলেন যে বদলাও নেবো বদলও নেবো, কি ভাবে কি বাংলার মানুষকে, বাংলার মানুষকে খুব বোকা ভাবে নাকি, বাংলা ভারতবর্ষ পরিচালনা করে, ভারতবর্ষ পরিচালনায় অগ্রণী ভূমিকা বাংলার, আমরা দেখে যুগ যুগ ধরে দেখেছি, তো এই সমস্ত অসভ্য কুসভ্য কথা বলে বাংলার ক্ষমতায় আসা যায় না। আর বিজেপি যে ক্ষমতার কথা বলছেন, বিজেপি 2056-এর কথা ভাবুক, 2021-এর কথা, 2026, 2031, 2036-এর কথা না ভেবে 2056-এর কথা ভাবুক, 2056-এ কী করে ক্ষমতা আসবে। আজকে বনগাঁ দক্ষিণের ব্যাপক অঞ্চল ভেঙে গেছে, আজকে বনগাঁ দক্ষিণের চাঁদপাড়া ভেঙেছে, ফুলসরা ভেঙেছে, ডুমা ভেঙেছে, কালুপুর ভেঙেছে, আর গোবরডাঙ্গা পৌরসভা গাইঘাটার মধ্যে গোবরডাঙ্গা পৌরসভার ব্যাপক লোক, আবার আমি বললাম আপনাকে যে আমরা স্বরূপনগর ভেঙেছি,
বাগদা ভেঙে লোক এসছে। আমি আপনাকে বললাম 31 ডিসেম্বরের মধ্যে যে কটা গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে আছে আমরা জোর করে না, তারা স্বেচ্ছায় এসে যোগদান করবে, আর এরম একটা এরম করে অনুষ্ঠান করে আমরা যোগদান করিয়ে নেবো। এখন গোটা পাঁচেক আছে, পাঁচখানার মতো ওদের আছে, পাঁচখানা যোগদান করিয়ে নেবো। আজকে প্রায় 350 মতো লোক, 350 মতো লোক আজকে আমরা যোগদান করবো। লিডার সব লিডারশিপ জয়েন করেছে, আজকে যারা বিজেপির মাথা ফুলসরার মাথা জয়েন করেছে, তালুপুরের মাথা জয়েন করে গেল আজকে, চাঁদপাড়ার মাথা জয়েন করে গেল আজকে, গোবরডাঙ্গার যারা মাথা বিজেপির তারাই জয়েন করে গেল, রইলটা কি দলে যারা লিড করবে তারাই যোগদান করে গেছে। সবাই মমতা মেজির উন্নয়নে শরিক হতে চায়, সাক্ষী থাকতে চায়। আমি বললাম আমার কথায় যে আমি যদি মমতা মেজির উন্নয়নে সাক্ষী না থাকি, আমার ভবিষ্যৎ প্রজন্মের মানুষ আমাকে বলবে দাদু তুমি কোথায় ছিলে যেদিন মমতা মেজির উন্নয়ন করছিল, তুমি কি চুপচাপ বসেছিলে, কেন উন্নয়নে শরিক হওনি, কেন সেদিন মমতা মেজির সাথে তুমি পথে হাঁটোনি বলবেই। একটা স্পেসিফিক কোয়েশ্চেন করি, বিজেপির রাজ্য সভাপতি এবং তিনি একজন সাংসদ, তিনি বলছেন যে বদলও চাই বদলাও চাই, আপনি একটু ক্ল্যারিফাই করে বলুন কী ধরনের বদলা হয়। আপনি বলুন তো বদলা হয় কোনো দিন? এ বাংলা কাদের? কৃষ্টি সংস্কৃতির বাংলা, এ বাংলা কার? রামকৃষ্ণের বাংলা, বিবেকানন্দের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা? এ বাংলায় বদলা হয়? এ বাংলায় মারের বদলে মার হয়? হিংসার বদলে হিংসা হয়? এ বাংলায় যত কুৎসা করবে আমরা তত উন্নয়ন করব, ওরা যত কুৎসা করবে যত ফেক নিউজ করবে তত উন্নয়ন করবে। তিনি একজন আইনসভার সদস্য হয়ে বলছেন, বললাম তো আমি আমি বললাম যে ওকে ভারতীয় জনতা পার্টির সভাপতিকে কোনো কথা বলা যাবে না, কারণ তার শিক্ষাগত যোগ্যতার একটু অভাব আছে। জনতা পার্টির অধিকাংশ লোকেরই শিক্ষাগত যোগ্যতার অভাব আছে, কাকে কী বলতে হয় তা জানে না। ওদের যুব মোর্চার সভাপতি বলছে থানা পুলিশকে মারো, ওদের একজন রাজ্যের সাধারণ সম্পাদক বলছে থানা জ্বালিয়ে দাও। এ কী হয় এই সভ্য সমাজে হয়? আমরা তো বিরোধী দলে ছিলাম, থানায় জ্বালিয়ে দেবে এই কথা বলতে পারি আমি? আমরা বলেছি, আমরা এখনও বলছি, হাত জোর করে করজোড়ে বলে যাচ্ছি আমরা, যে বাংলার গণদেবতা, বাংলার জনগণ, বাংলার মা মাটি মানুষ যা চাইবে তাই হবে। তবে বাংলার মানুষ চাইছে যে মমতা তুমি আবার এসো, মমতা ব্যানির উন্নয়নে সবাই সাক্ষী হতে চাইছে, শরিক হতে চাইছে। দিলীপ ঘোষকে ছাপিয়ে গিয়েছেন তাদের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, তিনি দাঁতন থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এবং বলেছেন পুলিশের বিরুদ্ধে আপনারা আক্রমণে যান আমরা কিছু বলবো না। আমি আপনাকে বলি, কোনো নাম আমি উচ্চারণ করতে চাই না, এদের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের কাছে প্রশ্নাতীত, এদের প্রত্যেকের চিকিৎসা করানো দরকার, সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার। ওদের সর্বভারতীয় সভাপতির উচিত এদের প্রত্যেককে দিল্লি নিয়ে গিয়ে এমসে ভর্তি করে ভালো করে চিকিৎসা করা। এরা প্রত্যেকের মাথা খারাপ হয়ে গেছে, কোথায় কী বলতে তা জানে না, বাংলায় হয় না এসব কথাবার্তা। এই রবীন্দ্রনাথের বাংলা, এই বিবেকানন্দের বাংলা, এই নজরুলের বাংলা, এই ক্ষুদিরামের বাংলা, এ বাংলা এসব হয় না। এ বাংলায় হলো মানুষকে জয় করতে গেলে বুকের কাছে টেনে নিতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন। তিনি বলেছেন না যে মানুষের কোনো রং হয় না, সাধারণ মানুষ গরিব মানুষের কোনো রং হয় না, তারা সিপিএম হয় না, বিজেপি হয় না, কংগ্রেস হয় না। যে গরিব মানুষ আমার কাছে সাহায্য চাইবে তাকে সাহায্য আমি করবো, 100 বার আমি করতে বাধ্য, আমি করবো, আমি বাংলার মুখ্যমন্ত্রী, এটা শিখুক। আমি বলছি মমতা ব্যানার্জির কাছে ওরা শিখুক যে মমতা ব্যানার্জি কী বলছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 মুখ্যমন্ত্রী, 2016 মুখ্যমন্ত্রী, 2021 মুখ্যমন্ত্রী, 2026 মুখ্যমন্ত্রী, 2031 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।